সেটা কেমন দেখেন, সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায়। সেটা মা জানে, আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারবো না, ঘুমাইতে পারবো না, সেটা মা জানে। তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না, দ্বিমত পোষণ করে না। ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80%, সেটা মা জানে। ব্যথা সহ্য করার মতো না, সেটা মা জানে। তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে, ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা, তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ দিতা, তুমি না সেই মা টিকটিকি দেখলে এদিক থেকে ওদিকে দৌড় দিতা, তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতে না ভয়ের জন্য, আজকে তুমি নিজের জানের রিস্ক নিয়ে নিলা। তখন মা উত্তর দেয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে চলে গেল, মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার, এবার আসলো অভিভাবকদের কাছে, আপনারা বন সাইন দেন, আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো, এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো। একে জিজ্ঞেস করে, এ বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও। কারণ সবার মাতার চিন্তা, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, সবার একটি কথা, মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো, সবাই বলছে মাকে বাঁচাতে, একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো। তখন মা একমাত্র মা, সে উত্তর দেয়, একমাত্র মা তখন চিৎকার করে বলে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক হয়ে তাকায় রইল, সবাই বলছে আপনার কথা, আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে, আপনি কেন সন্তানের কথা বলছেন। এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো দেখেছি সূর্য কেমন, আমার সন্তান তো এখনো দেখেনি, আমি তো চাঁদকে দেখেছি, আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি, আমি তো খাবার খেয়েছি, আমার সন্তান তো এখনো খাবার খায়নি, আমি তো দুনিয়া দেখেছি, তারা তো এখনো দুনিয়া দেখেনি, আমি তো এগুলা দেখেছি, তারা তো সেগুলা দেখেনি, আমি তো এগুলা দেখেছি, তারা তো ওগুলা দেখেনি, আমি তো এগুলা খেয়েছি, তারা ওগুলা খায়নি, আমি দুনিয়া দেখেছি, আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি। ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন।